নির্বাচন কমিশনের কিন্তু একটাই কাজ, সেই কাজটা হচ্ছে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা করে দেওয়া। কোন দলকে দিবে, কাকে দিবে, সেগুলো কিন্তু কখনোই নির্বাচন কমিশনের চিন্তার বিষয়বস্তু নয়। কিন্তু ভোটাররা যদি ভোট দিতে না পারেন, তাদেরকে যদি প্রতিহত করা হয়, তাদের পথকে যদি রুদ্ধ করা হয়, ভোট কেন্দ্রে গিয়ে যদি স্বাধীনভাবে তাদের অপশান চয়েস যদি তারা প্রয়োগ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা এসে যাবে। আমরা সেই ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়েই আমাদেরকে কানমলা খেতে হবে। কাজেই সেই দিকটাতে আমরা যেন না যাই, আমরা যেন স্ব অবস্থান থেকে দৃঢ়ভাবে নৈতিকতার সাথে সততার সাথে আমাদের দায়িত্বটা পালন করি। সেই জন্য এটাকে আমাদের শুধু আইনগত দায়িত্ব না, আমাদের নৈতিক দায়িত্ব হিসেবেও আইন এবং নীতির সংমিশ্রণ ঘটিয়ে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা যেন আসন্ন নির্বাচনটাকে যে চ্যালেঞ্জ বলা হয়েছে, আমিও চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করলাম, মনে করলাম, এটাকে আমরা অতিক্রম করতে চাই। এবং প্রযুক্তির ব্যবহারটাকে আপনারা সমর্থন করুন, পরীক্ষা করে দেখুন, এবং এই প্রযুক্তিটাকে যদি আরও সিম্প্লিফাই করার বিভিন্ন পথ থাকে, হয়তো এবার নির্বাচনে ব্যাপকভাবে ব্যবহার না হলেও ভবিষ্যতে এটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে বা আরও সহজতর প্রযুক্তি উদ্ভাবিত হতে পারে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, বীর বাঙালি, অস্ত্র ধরো।